আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি বলবো স্থায়ীভাবে ত্বক ফর্সা করার উপায় কি কি, মেয়েদের জন্য বেশি কার্যকর এই টিপসগুলো। চলুন তাহলে শুরু করি বন্ধুরা। আর আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নাম্বার 1, পরিমাণ মতো দইয়ে অল্প করে মধু এবং লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেই পেস্টটা কম করে 15 মিনিট মুখে মাসাজ করুন। সময় হয়ে গেলে মুখটা ধুয়ে নিন। মধু ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে, আর লেবুর রস এবং দইয়ে মিশ্রণে উপস্থিত ভিটামিন সি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাম্বার 2, রূপচর্চায় দুধ ও কাঁচা হলুদের ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। প্রতিদিন 1 গ্লাস উষ্ণ গরম দুধে 1/2 চা চামচ কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন। এভাবে পান করতে না পারলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। নিয়মিত হলুদ মেশানো দুধ পান করলে আপনার রং হয়ে উঠবে ভেতর থেকে ফর্সা। নাম্বার 3, আপনি 4-5টি আমন্ড সারা রাত ভিজিয়ে রেখে এটি গুঁড়া করে পেস্ট তৈরি করে এর সাথে বাটার, মিল্ক বা মালাই মিশিয়ে এই প্যাকটকে লাগান। 10-12 মিনিট এই প্যাকটকে রাখুন। এরপর কিছুক্ষণ স্ক্রাব করে ত্বক ধুয়ে ফেলুন। দেখবেন প্যাকটি ত্বকে উজ্জ্বলতা এনে দিতে দারুণভাবে কাজ করেছে। এই প্যাক আপনার ত্বক নরম করবে, ত্বকের মৃত কোষ দূর করবে আর ত্বক হবে উজ্জ্বল। তবে আপনি যদি মালাই ব্যবহার করতে না চান, তাহলে মধু বা ত্বক দইও ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এটি। নাম্বার 4, পুদিনা পাতায় বিদ্যমান অ্যাস্ট্রিজেন্ট ত্বকে পুষ্টি যোগানোর সাথে সাথে ত্বকে উজ্জ্বল করে তোলে। 15-20টি পুদিনা পাতা পেস্ট করে এটি মুখে লাগান এবং পুরো মুখে পেস্টটি লাগিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি ত্বককে টান টান করবে আর ত্বকের ছোট ছোট পোর ঢেকে দেবে। পুদিনা পাতায় অ্যালার্জি থেকে থাকলে এই প্যাকটি ব্যবহার থেকে বিরত থাকুন। নাম্বার 5, লেবুর রসের মতো আলুর খোসায় ব্লিচিং উপাদান আছে। আলু খোসার পেস্ট নিয়মিত ত্বকে লাগান। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল আর ফ্রেশ হবে। সব ধরনের ত্বকেই এই প্যাক ব্যবহার করা যাবে। নাম্বার 6, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লেবু এবং বেসনের ফেস প্যাক খুব উপকারী। 4 চা চামচ বেসন, 1 চা চামচ লেবুর রস এবং 1 চামচ কাঁচা দুধ ভালো মতো মিশিয়ে পেস্ট করে মুখে সার্কুলার মোশনে স্ক্রাবের মতো রেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। নাম্বার 7, মুখে যদি রোদের থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তাহলে এটি ব্যবহার করুন। টমেটো এই দাগ খুব ভালোভাবে হালকা করতে পারে। 1টি টমেটো ও 4 চামচ মধু নিন। 1টি পাত্রে আগে টমেটো চটকে নিন। তার মধ্যে এবার মধু মিশিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে মেখে রেখে দিন 20 মিনিট মতো। তারপর গরম পানিতে ধুয়ে নিন। মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা লাগবে। নাম্বার 8, অ্যালোভেরা জেল, মধু, দুধ, হলুদ অথবা সামান্য দুধের সর মিশিয়ে মুখে মাস্কের মতো লাগালে ব্রণ তাড়াতেও দারুণ কাজ করে। রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা, শসার রস আর দইয়ের মিশ্রণ লাগালে ত্বকের উপকার হয়। নাম্বার 9, 2 টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে 1 ফোঁটা মধু এবং 1 ফোঁটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে 1টি ভেজা কাপড় দিয়ে মুছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 4 দিন ব্যবহার করবেন।